खास কলকাতায় একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা। বাঘা যতীন হালতো থেকে আজাদগড় বা এন্টালি প্রতিবাদ করলেই মার জুটছে, আবার প্রতিবাদ করলে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত আসছে সামনে। বাঘা যতীন ক্লাবে ঢুকে তাণ্ডবের ঘটনা, ক্লাব সদস্যদের মারধর করা হয়, আর হালতুতে মণ্ডপে ভাঙচুরের প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মারধর করা হয়। আজাদগড়ের শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন, বাড়ির সামনে আক্রান্ত হতে হলো প্রতিবাদীকে। বাড়িতে অসুস্থ রোগী রয়েছে সে কথা বললেও ছাড় কিন্তু মেলেনি। আর এন্টালিতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবাদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এন্টালির যে ঘটনা, সেখানে প্রতিবাদীকে মারধর করার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ করায় মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রতিবাদীকে। আমাদের প্রতিনিধি রয়েছেন হিন্দলতেই সরাসরি। হিন্দল, যেভাবে আলোর উৎসবে শব্দবাজির তাণ্ডব হলো, শব্দবাজি ফাটানো হচ্ছিল, তার প্রতিবাদ করেছিলেন ওই প্রতিবাদী, কি অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে? একেবারেই দেখো, প্রতিবাদ করায় কিন্তু রীতিমতো তাদেরকে মারধর করা, মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটল খাস কলকাতায় এন্টালি থানার অন্তর্গত আমরা যেখানে রয়েছি আনন্দপালিতে, সেখানে। এবং যেটা আমরা গতকাল একের পর এক ঘটনা দেখিয়েছি যে প্রত্যেকটা জায়গায় কোথাও মদ্যপান করায়, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মারধর, কোথাও শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় মারধর, কোথাও বা মণ্ডপ এবং ক্লাবে ভাঙচুর করার প্রতিবাদ করায় মারধর। একের পর এক এই প্রতিবাদীদের ওপরে কিন্তু আক্রমণ নেমে আসছে। আমরা এন্টালিতে যেখানে রয়েছি আনন্দবালিতে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রতিবাদীকে কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তার যে বয়স্ক বাবা রয়েছেন তাকেও কিন্তু মারধর করা হয়েছে। তাদেরকে দেখাবো তারা যেমন মারধরের সম্মুখীন হচ্ছেন, তাদেরকে মারধর করা হয়েছে, মাথা ফাটানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো দেখাটা ছবিটা। এই যে গলি, এই সরু গলির ভেতরেই কিন্তু একের পর এক শব্দবাজি ফাটানো হচ্ছিল এবং বাড়িতে কুণ্ডু বাড়ির যারা সদস্য রয়েছে, খুকুমণি কুণ্ডু এই বাড়ির গৃহিণী, তিনি অসুস্থ এবং তার স্বামী সুশীল কুণ্ডু তিনি প্রতিবাদ করেছিলেন প্রথমে যে বাড়ির এই গলির সামনে শব্দবাজি না ফাটানোর জন্য। তখনই কিন্তু রীতিমতো গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরে সুশীল কুণ্ডুর ছেলে সায়ন কুণ্ডু তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমরা সরাসরি কথা বলবো সুশীলবাবুর সঙ্গে। কেন প্রতিবাদ করেছিল? প্রতিবাদ করে আমার বউ নিঃশ্বাস দিতে খুব কষ্ট হচ্ছে, ওনার তো বুকে হার্টের প্রবলেম, দীর্ঘ 15 বছর ধরে সুগার। তা আমি বললাম, ভাই এতগুলো জায়গাটাতে তোরা কোথা থেকে বাজিয়ে নিয়েছি, এত বিকট আওয়াজ, আমার বউ অসুস্থ হয়ে যাচ্ছে, সব শব্দবাজি বিকট আওয়াজ। তখন বলছি কালী পুজোর ফটবাজি ফাটাবো না, কী করবো, তোমার যা খুশি করে নাও। তখন আমার ছেলে এসেছে, ছেলে এসে বলছে, কী রে তোরা শুনছিস না বয়স্ক মানুষের কথা? বলে ছেলেকে ফেলতে ফেলতে মার নিট ফিট দিয়ে মেরে, যখন আমি দেখি যে বেগতি অবস্থা, বলে আমি তখন গামতে পড়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে যে জামা প্যান্টটা পরে আমি চল থানায়, বলে ও তোর বাবাদের কাছে যাচ্ছি। ওরা ওইখান থেকে 10-15 জন ওখানে অপেক্ষা করছিল, আমি খেয়াল করিনি। তখন আমার ছেলে প্যান্ট জামাটা পরে বেরিয়ে যাচ্ছে, তখনই ওখানে আবার আমার বাড়ির গেটের সামনে বেড়াক মারা হয়। ছেলেকে প্রথমবার ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এখনও যে চিত্র দেখাবো অভিজিৎ দাসকে বলবো দেখাতে, পুরো মাথায় কিন্তু তার ব্যান্ডেজ রয়েছে, তার সেলাই পড়েছে, কপালেও কিন্তু আঘাতের চিহ্ন স্পষ্ট। আচ্ছা সায়ন, এই যে মারধর কীভাবে মারল এবং কতজন ছিল? সে আমার বাবার সঙ্গে যখন কথা বলছে তখন আমিও মাঝখানে আসি, ওদের সঙ্গে কথাবার্তা বলে আমি বলি যে এখানে বুম তোরা ফাটাস না, ছোটো গলির মধ্যে আওয়াজটা বেশি হচ্ছে, তোরা বলছ বড়ো কোনো জায়গায় ফাটা। বলছে আমরা পুজোতে আমরা ফাটাবো না, আমরা পুজো তোদেরও, পুজো আমাদেরও, তোরা হিন্দু আমরা হিন্দু। এবার বাজি টাজি ফাটাচ্ছি তো একটা ভালো জায়গা, এখানে অসুস্থ মানুষ আছে, বারবার করে তোদেরকে বলছে তোরা শুনছিস না কটা। এবার ওই নিয়ে ওরা ধাক্কাধাক্কি করতে করতে আমাকে ওখানে দিয়ে মাথা ফাটিয়ে ইট দিয়ে মারে আমাকে। হ্যাঁ, বড় ছেলেদের সঙ্গে কিছু বাচ্চা ছেলেরাও ছিল, সকল মিলে। কতজন ছিল সংখ্যায়? ওরা 15 থেকে 20 জনের উপরে, 15 থেকে 20 জন মিলে কিন্তু রীতিমতো আক্রমণ চালায়। এই যে ঘটনা ঘটলো, আপনারা থানায় গেলেন, এন্টালি থানার পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? এন্টালি থানার পুলিশ বললো আপনারা বসুন, আমরা ওদেরকে ডেকে নিয়ে আসছি, ডেকে নিয়ে এসে একটা ইয়ে করছি। আমরা না, ওটা আমরা কেস মকদাও। তখন এপি আনন্দ সমর্থকরা ওখানে যাওয়ার পরে ওরা আমাদের কি আপনাদের থেকে তাহলে অভিযোগ নেওয়া হচ্ছিল না? প্রথমে আমাদের নিয়ে ডিডি করেছে, ডিডি করে বসতে রেখেছে, বলে আমি একে ধরে নিয়ে আসি, তারপর যা হবে দেখা যাবে। মীমাংসা করছিল, হ্যাঁ মীমাংসা করার চেষ্টা করছিল। मीमांसा करार चेष्टा करा हयेछिलो प्रथमे पुलिशेर तरफ थेके तेमनटाओ किन्तु अभियोग उठे आसछे अर्थात जेटा देखा जाच्छे जे शब्दबाजी बाड़ीर गलिते फाटानो हच्छे पाशेई जानला कुकुमणिकुण्डू तिनि रीतिमतो असुस्थ तार हार्टेर समस्या रयेछे एकाधिक शारीरिक असुस्थताय तिनि भुगछेन एबं बारंबार एकेर पर एक शब्दबाजी फाटानोते तिनि आरो असुस्थ बोध करते थाकाय कुण्डू परिवारेर सदस्यरा तारा प्रतिबाद करेछिलेन एबं प्रतिबाद कराय तादेर किन्तु एहेन परिस्थितिर सम्मुखीन होते हय एबं एकेर पर एक घटना प्रतिबादीरा किन्तु आक्रांत हच्छेन खास कलकाताय एबं पुलिशेर बिरुद्धेও किन्तु एकेबारे जेटा अभियोग करा हच्छे पुलिश प्रथम क्षेत्रे कोनो रकम कोनो सठिक भूमिका पालन करছে না এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ কোথাও কোথাও ধরপাকড় করছে কোথাও গ্রেফতারের ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি সেটা কিন্তু এখনো পর্যন্ত এন্টালি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল। শব্দবাজি ফাটানো প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর করার অভিযোগ উঠেছে আজাদগড়েও। এলাকার বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি তার অশীতিপর কাকা অসুস্থ অক্সিজেন দেওয়া হচ্ছে বাড়িতে বৃদ্ধের ছেলে ক্যান্সার আক্রান্ত কালীপুজো উপলক্ষে গতকাল রাত ১০টা নাগাদ বাড়ির নিচে শব্দবাজি ফাটানো হচ্ছিল জোরে গান বাজানো হয় প্রতিবাদ করলে মারধর করা হয় এমনটাই অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি আজাদগড়ে। আজকে এই পাড়াতেই কালী পুজোর বিসর্জন ছিল এবং সেই বিসর্জন উপলক্ষে ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একের পর এক শব্দবাজি ফাটানো হচ্ছিল তার প্রতিবাদ করাতে মারধর করা হয় যিনি প্রতিবাদ করেন তাকে। আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যেখানে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি একাধিক এখানে কিন্তু চকোলেট বোমার যে খোল রয়েছে সেটা এখানে পড়ে রয়েছে এবং সঞ্জয় ভট্টাচার্য যাকে মারধর করা হয়েছে তার অসুস্থ কাকা এবং বৃদ্ধ বাবা ঠিক যেখানে এই শব্দবাজি ফাটানো হচ্ছিল তার ঠিক পাশের এই যে বিল্ডিং রয়েছে তার ফার্স্ট ফ্লোরে থাকেন এবং তার কাকা এতটাই অসুস্থ যে বাড়িতেই তার কিন্তু অক্সিজেন চলছে পালস রেট অত্যন্ত কম। ঠিক এই জায়গা থেকে তিনি যখন প্রতিবাদ করেন শব্দবাজি কেন ফাটানো হচ্ছে তখন তাকেও মারধর করা হয় এবং ইতিমধ্যে তিনি কিন্তু পুলিশও কমপ্লেন করেছেন। এই মুহূর্তে দেদার শব্দবাজি ফাটছে স্বাভাবিকভাবে তিনি আক্রান্ত হয়েছেন নিজের পাড়াতে তিনি ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা। আজাদগড়ের ঘটনা কি অভিযোগ করছেন প্রতিবাদীরা শুনুন। আমার কাকা অত্যন্ত অসুস্থ এবং এমন অসুস্থ যে মানে হয়তো আজকেই রাতে এক্সপায়ার করে যাবে এরকম অবস্থা আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমি শুধু বলার মধ্যে যেহেতু ব্যঞ্জোর আওয়াজটা ছিল তারা কি বুঝলো আমি জানি না আমি বললাম যে বাজিটা কেন ফাটাচ্ছে জাস্ট এই কথাটা বলাতে তার যে রিয়াকশান হলো যেখানে আমাকে অ্যাসাল্ট করা হয় এবং অত্যন্ত বাজে ভাষায় কথা বলে এবং গালাগালি দেয় সেইটা হতে আই ওয়াজ ভেরি শকড। আক্রমণ করলো তারা কি পাড়ারই চেনেন কাউকে? তারা এই পাড়ারই সঞ্জয় পাল বেসিক্যালি তিনি এটা যে উদ্যোগ নিয়ে এটা করেছেন আর কি মানে তাদের হয়তো একটা প্রি প্ল্যান ছিল আমি জানি না মানে আমার হয়তো প্ল্যান কেন বলছেন কোনোভাবে টার্গেট করা হয়েছিল টার্গেট এখন মনে হচ্ছে আমার এটা তো আগে কখনো মনে হয়নি কেন এটা কেন সে বারবার একটা কথাই বলছিল যে পলিটিক্যাল পার্টির যখন তোমরা এ করো মিটিং করো তখন কি এরকম অসুবিধা হয় না। আমি অভিযোগ দায়ের করেছি সিএসএসডিকে আমি একটা মেল করেছি বাজবার সেই লোকটা এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে আছে তার তো হার্ট অ্যাটাক এখনই হয়ে যাবে আমার চেষ্টা হচ্ছে একে বাঁচানোর জন্য যে এরকম বাজি ফাটায় তো মরে যাবে কারা করলো বলেই অসভ্য কিছু ছেলে যা কিছু নিয়ম মানে না তাই করলো হ্যাঁ সবাই জানতো তারপরও করছে। থানার পাশাপাশি কিন্তু ডিসি এসএসডিকে মেল করে অভিযোগও করেছেন আক্রান্ত এই প্রতিবাদী যদিও শব্দবাজি ফাটানোর প্রতিবাদ তিনি করেছিলেন তাই বেধড়ক মারধর তাকে করা হয় এমনটাই অভিযোগ তিনি করেছেন। তার কাকা অত্যন্ত অসুস্থ জানা সত্ত্বেও কিন্তু এই অত্যাচার তার উপর চলে।